হচ্ছে উৎসর্গ টেলিকম এই উৎসর্গ টেলিকমটি হচ্ছে আরএএমসি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে চেকপোস্টের উত্তর সাইডে এবং মেডিকেল মোড় থেকে আপনি চেকপোস্টে আসতে গেলে দক্ষিণ সাইডে এবং হচ্ছে এটা রাস্তার পশ্চিম দিকে পড়ে হ্যাঁ তো আপনি আরএএমসি শপিং কমপ্লেক্সের চতুর্থ তলা অর্থাৎ লিফটের চারে চাপ দিলে উঠে আপনি দেখবেন যে উৎসর্গ টেলিকম অনেক বড় একটা শোরুম ডিজিটাল সাইনবোর্ডে দেয়া আছে উৎসর্গ টেলিকম এবং আপনি এখান থেকে এসে হচ্ছে আমাদের ফোনগুলো আসসালামু আলাইকুম তো ভাই আজকে আমাদের এই শপে থাকা যতজন ফোন আছে তাদের যে নতুন নতুন আপডেট ফোনগুলো চলে এসেছে এই সব ফোনের আপডেট ফোনের যে প্রাইসগুলো আছে এবং আপডেট যে কনফিগারেশন আছে সব বিষয়ে আমাদের এই মূল ভাই জানাবে তারপরে বন্ধুরা আপনাদের সুবিধার্থে তাদের শপের অ্যাড্রেস তাদের শপিং শপের ফোন নাম্বার সকল তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা প্রয়োজন অনুসারে তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারে অথবা তাদের সাথে ভিজিট করে আসতে পারে তো বন্ধুরা আপনাদের পূর্বে রিকোয়েস্ট আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন তো আমার মনে হয় আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখেন তো আপনিও পেয়ে যেতে পারেন আমরা কাঙ্ক্ষিত সেই পছন্দের মোবাইল ফোন তো বন্ধুরা সেই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ইমরান আপনাদের সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো এলডোরাডো তোমরা আমরা কথা বাড়ছি না আমরা শুধু যে আমাদের মূল ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক লেটস গো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রিয়েলমি আরএসসি উমার আল ফারুক বলছি উৎসর্গ টেলিকম থেকে আমরা আজকে আপনার কাছে নিয়ে এসেছি পাঁচটি মডেল যেটা 2022 সালে আমাদের হচ্ছে রিয়েলমি লঞ্চ করেছে এই পাঁচটি মডেল সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাই দিব ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে মডেলটা জানাবো সেটা হলো আমাদের রিয়েলমি C31 এই ফোনটি আমি আমাদের দেখাচ্ছি এই ফোনটিতে আপনি পাচ্ছেন 4GB RAM 64GB ROM পাচ্ছেন এবং এই ফোনটিতে পাচ্ছেন আপনি হচ্ছে ফার্স্ট যে ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছেন এটি হচ্ছে আপনার 5 MP একটি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এবং ব্যাকে তিনটি ক্যামেরা পাচ্ছেন সে তিনটি ক্যামেরা মেইনটি হচ্ছে আপনার 13 MP একটি মেইন ক্যামেরা এবং 2 MP একটি ডেপ সেন্সর এবং 0.3 MP একটি ম্যাক্রো লেন্স পাচ্ছেন এবং এই ফোনটাতে আপনি হচ্ছে পাচ্ছেন 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ যেটাতে আপনি একদম HD প্লাসে হচ্ছে ফুল HDতে আপনি এটাতে ভিডিও দেখতে পারবেন এবং এটিতে আপনি গেমিং করতে পারবেন অনেক সুন্দর এবং হাই রেজুলেশন এবং এই ফোনটিতে আপনি হচ্ছে সাইড মাউন্টেন একটি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সাধারণত দেখা যায় যে আমরা ফোন কিনতে গেলে আমাদের ব্যাক ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাক ফিঙ্গারপ্রিন্টে দেখা যাচ্ছে আমাদের অ্যাভেলেবেল সব কিছুই যে প্রতিটা ফোনেই আমাদের ব্যাক ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে কিন্তু রিয়েলমি এই কারণে আপনাদেরকে নিয়ে এসেছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটিতে আপনি মানে আমাদের খুব লোয়েস্ট প্রাইসে পাচ্ছেন ফোনটির প্রাইস হচ্ছে আপনার 13,990 টাকায় ভিউয়ার্স আমি সেকেন্ড যে আপনাকে ফোনটি দেখাবো সেই ফোনটি হচ্ছে আমাদের রিয়েলমির আকর্ষণীয় ফোন এই ফোনটি হচ্ছে আমাদের রিয়েলমি C35 এই C35 ফোনটি আমাদের ডিজাইন অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর একটা ডিজাইনের ফোন আপনি এই ফোনটিতে পাচ্ছেন ফার্স্ট অফ অল বেটার ডিজাইন পাচ্ছেন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটাতে এবং 4GB র্যামের সঙ্গে 128GB ROM পাচ্ছেন 128 ROMটাতে হচ্ছে কি আপনি কোনো হচ্ছে আমাদের কিন্তু ফোন কিনতে আসলে আমাদের মনে হয় যে আসলে আমি 4GB র্যামের সঙ্গে ফোন কিনবো 64GB আমি 64GB মেমোরিতে আমি কতক্ষণ চালাবো কিন্তু আমাদের এই ফোনটিতে কোম্পানি আপনাকে দিয়েছে রিয়েলমির C35-এ 4GB র্যামের সঙ্গে 128GB ROM কারণটা হচ্ছে আপনি এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন এবং ইন্টারনাল স্টোরেজেও 128GB লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন এই ফোনটিতে আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 18W কুইক চার্জার থাকতেছে এবং এই ফোনটিতে আপনি টাইপ সি কেবল সহ কিন্তু 18W চার্জারটা পাচ্ছেন এবং এই ফোনটিতে আপনি ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছেন 8 MP এবং ব্যাকে পাচ্ছেন 50 MP একটি ক্যামেরা এবং 2 MP একটা ডেপ সেন্সর এবং 0.3 MP একটা ম্যাক্রো লেন্স পাচ্ছেন ভিউয়ার্স রিয়েলমি জাতীয় ফোন বলা হয় সেটি হলো আমাদের নার্জো 50 এই ফোনটি সম্পর্কে আসলে আমি কি বলবো ভিউয়ার্স আপনারাই সব কিছুই জানেন নার্জো 50 সম্পর্কে আসলে নার্জো 50 আমাদের রিয়েলমির জাতীয় ফোন এই কারণে বলা হয় নার্জো 50 কিনতে আসলে আমাদের মাথায় আর কিচ্ছু থাকে না যে শুধুমাত্র মনে হয় যে এই নার্জো ঘুরতেছে কখন ফোনটি নিব কখন গেম খেলব ফার্স্ট অফ অল নার্জো ফোনটি আমাদের গেমিং সিরিজের একটি ফোন
এই ফোনটি হচ্ছে আপনি পাচ্ছেন আমাদের রিয়েলমি প্রতিটা অফিসিয়াল শোরুমে এবং প্রতিটা অফিসিয়াল স্টোরেজেই পেয়ে যাবেন। এবং ফোনটিতে থাকতেছে আপনার 4GB র্যামের সঙ্গে 64GB রোম। এবং এই ফোনটিতে ফার্স্ট অফ অল পাচ্ছেন আপনি 6.6 ইঞ্চি ডিসপ্লে সাইজ, এবং এটাতে আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 30W ডার্ট চার্জার পাচ্ছেন। এবং এই ফোনটিতে আপনি হচ্ছে যত দ্রুত চার্জ করে নিতে পারবেন এবং লং টাইম পর্যন্ত ইউজেবল পাচ্ছেন। এই ফোনটিতে মজার বিষয় হচ্ছে, আকর্ষণীয় যে জিনিসটা থাকতেছে এই ফোনটিতে থাকতেছে আমাদের মিডিয়া টেকে হেলিও G96 প্রসেসর, যার মাধ্যমে আমরা অনায়াসে গেমিং করতে পারবো। এবং গেমিংয়ের ক্ষেত্রে আমাদের ভিউয়ার্স কিন্তু মাথায় আসে আমরা গেমিং করব, আমাদের হচ্ছে রিফ্রেশ রেটটা আমাদের দরকার। হ্যাঁ, আমি হচ্ছে 60Hz রিফ্রেশিংটা আমি কি গেমিং করতে পারবো? না, আমার তো এই গেমিং তো হবে না। এই জন্য রিয়েলমি আমাদের এখানে নিয়ে এসেছে 120Hz রিফ্রেশ রেট, যার মাধ্যমে আপনি 120Hz দিয়ে হচ্ছে গেম খেলতে পারবেন, অনেক স্মুথনেস গেমিং পাচ্ছেন। এবং আপনি এটাতে পাচ্ছেন 5-inch ডিসপ্লে, যেটার মাধ্যমে আপনার ফুল HD, আমরা হচ্ছে ডিউ ড্রপ ক্যামেরার মধ্যে বা ওয়াটার ড্রপ ক্যামেরার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু ফুল ভিউ কোনো ভিডিও দেখতে পারি না, এবং গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা ফুল ভিউ পাই না। এই কারণে কিন্তু হচ্ছে আমরা ডিউ ড্রপ নিয়ে এসেছে রিয়েলমি, তাতে আপনি হচ্ছে ফুল ভিউ হচ্ছে গেমিং করতে পারবেন। এবং এই ফোনটিতে আপনারা হচ্ছে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাটাতে 16 MP ক্যামেরা থাকতেছে, এবং ব্যাককে থাকতেছে হচ্ছে আপনাদের 50 MP ক্যামেরা, এবং 2 MP একটি ডেপ সেন্সর এবং 2 MP একটি ম্যাক্রো লেন্স থাকতেছে। ফোনটিতে দুটো কালারে পাচ্ছেন, যেটা হলো আপনার স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক। স্পিড ব্লু আর স্পিড ব্ল্যাকটা দেওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের ফোনটি কিন্তু গেমিং ডিভাইসে কিন্তু সবসময় একটু ডিফারেন্ট কিছু আশা করি আমরা। এবং ডিফারেন্ট কিছু আশা করার এই ফোনটি কিন্তু আমাদের রেসিং কার থেকে হচ্ছে আকর্ষণীয় হয়ে এইটা হচ্ছে ইন্সপায়ার করে তারপর কিন্তু এই ডিজাইনটা করানো হয়েছে। এই কারণে কিন্তু আমরা এই ফোনটিতে স্পিড ব্লু এবং স্পিড ব্ল্যাক কালারটি দিচ্ছি ভিউয়ার্স। এবং আমরা এখন যে ফোনটি দেখাবো, এই ফোনটি আসলে আমাদের খুব একটা আকর্ষণীয় ফোন, হচ্ছে রিয়েলমি 9i। এই 9i ফোনটি হচ্ছে আপনার পাচ্ছেন অনেক আকর্ষণীয় ডিজাইন এবং অনেক আকর্ষণীয় একটা মডেল এবং সাইজে। আমরা কিন্তু অনেক সময় চিন্তাভাবনা করি যে একটু ফোন কিনবো, একটু ভিডিও দেখতে হবে, একটু বড়ো সাইজের হলে অনেক ভালো হয়, এটা কিন্তু আমাদের মাথা সবসময় ঘুরে। তো ভিউয়ার্স, এই জন্য আপনাদেরকে রিয়েলমি নিয়ে এসেছে 6.6 ইঞ্চি ডিসপ্লে সাইজের একটি ফোন, যেটা হচ্ছে আমাদের রিয়েলমি 9i। এবং এই ফোনটিতে আপনি পাচ্ছেন 6GB র্যাম এবং 128GB রোম। আমাদের কিন্তু দেখা যায় যে হচ্ছে আমরা হচ্ছে 4GB র্যাম কিনতে গেলেও কিন্তু আমাদের মাথায় আসে যে আমরা হচ্ছে 4GB কিনবো, কিন্তু আসলে আমি হচ্ছে 4GB কিনে আমার তো র্যাম তো বাড়ানোর মতো ওয়ে নেই। এই জন্য আমাদের এই ফোনটিতে 6GB র্যাম দিয়েছে রিয়েলমি, এবং এটাতে 6GB র্যামের সঙ্গে 128GB হচ্ছে আপনার স্টোরেজ দিয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে 6GB র্যাম থাকা সত্ত্বেও এই ফোনটিতে আপনি র্যাম আরও 5GB বাড়াই নিতে পারবেন। এই 5GB বাড়াই নেওয়ার কারণে হচ্ছে কিন্তু আপনি টোটাল 11GB র্যাম ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে আপনি পাচ্ছেন ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট, যা গেমিংয়ের জন্য অনেক স্মুথ কাজ করবে। এবং এই ফোনটিতে আমাদের 5000 mAh ব্যাটারির সঙ্গে আপনাদের 33W ডার্ট চার্জার থাকতেছে, যার মাধ্যমে আপনি অনেক দ্রুত ফোনটাকে চার্জ করে নিতে পারবেন এবং লং টাইম পর্যন্ত গেমিং এবং সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবেন। এই ফোনটিতে আমাদের আকর্ষণীয় যেটা থাকতেছে সেটা হলো এই ফোনটিতে আপনার প্রসেসরটা থাকতেছে আমাদের কলকম স্ন্যাপড্রাগন। ফার্স্ট বাংলাদেশের রিয়েলমি এই প্রসেসরটা ইউজ করে 9i, আমাদের স্ন্যাপড্রাগন 680। এবং এই স্ন্যাপড্রাগন 680 আমাদের কিন্তু টোটালি 6nm থাকতেছে। 6nm থাকার কারণে কিন্তু আমরা আসলে ফোনটিতে কখনো আমাদের হ্যাং এবং ল্যাকিংসের কোনো চান্স থাকবে না। যে মডেলটা আপনাদেরকে দেখাবো, এই মডেলটা আসলে আপনারা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আমার এই মডেলটা, তো আমার এই মডেলটা হচ্ছে রিয়েলমি 9। এই মডেলটা কিন্তু থাকতেছে রিয়েলমি 9টা থাকতেছে আমাদের, এই হচ্ছে রিয়েলমি 9।
এবং আমাদের এই ফোনটির ডিজাইনটা কিন্তু করা হয়েছে মরুভূমির বালির ঢেউয়ের ঢেউ থেকে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটি করা হয়েছে। এই ফোনটিতে আমাদের কিন্তু থাকতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 অর্থাৎ ইউআই সিস্টেম আপনার 3 থাকতেছে। আমাদের কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 আমাদেরকে এখান থেকে আপডেট করে নিয়ে যেতে হচ্ছে 12, কিন্তু এটাতে আপনি বিল্ডিং 12 থাকতেছে। এবং এই ফোনটি আপনারা পাচ্ছেন 8GB র্যাম 128GB রোমে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনি এখানে 8GB র্যামটাকে আপনার মনে হচ্ছে যে 8GB র্যাম আমার যদি আরেকটু বেশি হতো তাহলে মনে হয় অনেক ভালো হতো, রিয়েলমি যদি আরেকটু বেশি র্যামটা বাড়াই দিত তাহলে মনে হয় অনেক ভালো হতো। এই কারণে রিয়েলমি আপনাকে এখানে দিচ্ছে আরও এক্সট্রাভাবে 5GB, অর্থাৎ আপনি এই 8GB র্যাম থেকে আপনি আরও 5GB এক্সট্রা বাড়াই নিতে পারবেন, অর্থাৎ টোটাল আপনি 13GB র্যাম হিসাবে ইউজ করতে পারবেন। এবং এটাতে 128GB রোম থাকা সত্ত্বেও আপনি এটাতে ডেডিকেটেড সিম স্লট পাচ্ছেন, আপনি এটাতে 2 সিম একটা মেমোরি কার্ড স্ট্যান্ড বাই ইউজ করতে পারবেন। এবং ভিউয়ার্স, আমাদের এই ফোনটিতে আকর্ষণীয় যেটা থাকতেছে সেটা হলো ক্যামেরা ক্ষেত্রে। এখানে ভিউয়ার্স দেখা যাচ্ছে আমাদের এখানে তিনটি ক্যামেরার মধ্যে আকর্ষণীয় যে ক্যামেরা থাকতেছে আমাদের 108MP প্রো লাইট ক্যামেরা উইথ ফাস্ট HN6 সেন্সর। এই সেন্সরটি হচ্ছে টোটালি আমাদের ফার্স্ট রিয়েলমিতে এই সেন্সরটি ইউজ করা হয়। সাধারণত দেখা যায় যে আমাদের কিন্তু অন্য অন্য ফোনে থাকা যায় যে হচ্ছে আমাদের HN2 ইউজ করা আছে, HN6 ইউজ করা থাকে না, কিন্তু বাংলাদেশের ফার্স্ট এই HN6 সেন্সরটি ইউজ করে রিয়েলমি। এবং আপনি এটাতে 108MP পাচ্ছেন, প্রোলাইট ক্যামেরা পাচ্ছেন, আপনি এটাতে হচ্ছে খুবই লো হচ্ছে লাইটে আপনি অনেক গর্জিয়াস একটা ছবি উঠায় নিতে পারবেন। সাধারণত দেখা যায় যে হচ্ছে আমরা হচ্ছে ঈদের সময় বা হচ্ছে পূজার সময় বা অন্য অন্য ইভেন্টে আমরা কী করি হচ্ছে আতশবাতি জ্বালাই, এবং হচ্ছে আমাদের হচ্ছে ছোটো বাচ্চারা আতশবাতি জ্বালায় অনেক সুন্দর, আমাদের কিন্তু তখন মনে হয় যে আমরা একটা আতশবাতি সহ ওই ছোটো বাচ্চাটার একটা ছবি নিই। তখন কিন্তু আসলে আপনি যে ফোনটা ইউজ করেন, আপনার যে হাতে যে স্মার্টফোনটা থাকে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি আসলে এই সেইভাবে কিন্তু ছবি নিতে পারেন না। দেখা যায় যে হচ্ছে আপনার আতশবাতি ছবিটা হচ্ছে আনক্লিয়ার দেখা দিচ্ছে, যে হচ্ছে আবার হচ্ছে যে বাচ্চার বা হচ্ছে যে হচ্ছে সাবজেক্ট তার ছবিটাকে আপনার ঘোলা করে দিয়েছে। এই 108MP প্রোলাইট ক্যামেরা দিয়ে হচ্ছে আপনি এই আতশবাতির বা হচ্ছে কোনো ক্ষুদ্র জিনিসের বা অনেক সুন্দর লো লাইটে যেসব ছবিগুলো আসছে এই ছবিগুলো অনেক সুন্দর গর্জিয়াসভাবে উঠাই নিতে পারবে। এই জিনিসটা হচ্ছে আমাদের এই ফোনটাতে থাকতেছে। ফোনটাতে পাচ্ছেন 8MP একটা ডেপ সেন্সর, যার মাধ্যমে আমাদের DSLR মোড যেটাকে বলা হয় এই ডেপ সেন্সরটা কিন্তু পাচ্ছেন 8MP, এবং 2MP একটা হচ্ছে ম্যাক্রো লেন্স পাচ্ছেন আপনি। তো ভিউয়ার্স, আমাদের এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, পাচ্ছেন 5000mAh ব্যাটারির সঙ্গে 33W ডার্ক চার্জার, যার মাধ্যমে আপনি অনেক দ্রুত এই ফোনটিকে আপনি চার্জ করে নিতে পারবেন, এবং হচ্ছে আপনি লং টাইম পর্যন্ত ফোনটিতে ইউজ করতে পারবেন। এই ফোনটির প্রাইসটি অনেক লোয়ে নিয়ে এসে দিয়েছে, সেটি হলো আমাদের এই ফোনটির প্রাইস হচ্ছে আপনার 26,990 টাকায়। আপনি এই ফোনটি 26,990 টাকায় এখান থেকে এসে হচ্ছে আমাদের ফোনগুলো ক্রয় করতে পারেন। এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে হ্যালো এলডোরাডো, এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনাদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় গিফট অফার। এবং আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।